আসসালামু আলাইকুম কৃষকের কৃষিও খামার নিয়ে আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ রাজিবুল্লাহ খান রাজু আজকে আমরা লাও মাটিতে চাষের একটা প্রতিবেদন আপনাকে দেখিয়েছিলাম আপনাদেরকে এখন আপনাদেরকে যে প্রতিবেদনটি দেখাবো সেটি হচ্ছে মিষ্টি কুমড়া সেম জিনিস সেম কাজ মাটিতে মিষ্টি কুমড়ার চাষ আপনি মাটিতে মিষ্টি কুমড়ার চাষ যেমন লাওয়ে আমরা বলেছিলাম যে কুচুরি পানা উপরে লাওয়ের গাছ লাগিয়েছিল এখন মিষ্টি কুমড়ার গাছ সেম এভাবেই কম হয়েছে আপনার অধিক লাভবান একটা কৃষিপূর্ণ সেটা হচ্ছে মিষ্টি কুমড়া এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়া আপনারা যদি দেখেন এখানে জমির পরিমাণ আপনার দুই গণ্ডা প্রায় তিন শতাংশর মতো জমি এখানে আছে তিন শতাংশ জমি থেকে উনি আজকে প্রায় একশোর মতো মিষ্টি কুমড়া উত্তোলন করবে এখানে কিন্তু খরচ খুব কম শুধু জাস্ট চারা লাগানো চারা লাগানো আর কুচুরি পানাগুলো মাটিতে ছিটিয়ে দেওয়া এর পরবর্তী যে কাজ টোটালি আল্লাহর রকমত এবং আল্লাহর দান এই যে দেখেন উনি নিয়ে সাথে কি মিষ্টি কুমড়া নিয়ে আসতেছে আচ্ছা আপনি এই দুই ঘন্টা জায়গাতে কত টাকার মিষ্টি কুমড়া এই পর্যন্ত বিক্রি করছেন এখন তো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো বিক্রি হয়েছে পঁয়ত্রিশ হাজার দুই ঘন্টা থিকা আচ্ছা আরো তো মনে করেন আষ্ট ঘন্টা জমি একখানি আট ঘন্টা আট ঘন্টা জায়গা লাউ চাষ করছেন খরচ হচ্ছে কত খরচ হয়েছে না বেশি অল্প খরচ হয়েছে খরচ হয়েছে মনে করেন বড় ধরে তিন থেকে সাড়ে তিন টাকা দশক আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা যে লাউয়ের প্রতিবেদনটি দেখিয়েছিলাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাউ উনি বিক্রি করেছে আর মিষ্টি কুমড়াতে কত টাকা খরচ করছেন এখানে মিষ্টি কুমড়াতে খরচ হয়েছে দেড় হাজার টাকা মাত্র দেড় হাজার দেড় হাজার টাকা থেকে উনি অলরেডি পঁয়ত্রিশ হাজার টাকা সেল করেছে এবং আরও আশা করতেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মিষ্টি কুমড়া বিক্রি করতে পারবে আর বিশেষ করে মিষ্টি কুমড়ার আরেকটা জিনিস কি মিষ্টি কুমড়া কিন্তু যে আগাডুগা তাও কি কিন্তু বিক্রি করা যায় অনেক দামি দাম পাওয়া যায় আর এই যে যেভাবে উনি কৃষি ফলন ফলিয়েছে এবং কম খরচে এখানে কত টাকা খরচ হবে এই মিষ্টি কুমড়াতে এক দেড় হাজার টাকা খরচ করে প্রায় আপনাদেরকে আজকে আমি মনে করি খুব সুন্দর একটা প্রতিবেদন দেখিয়েছি যে দেখেন বৃষ্টি কুমড়া কত সুন্দর উনি সারিবদ্ধভাবে সাজিয়েছে এটা কিন্তু অর্গানিক ওষুধ ছাড়া কীটনাশক ছাড়া একদম জমি থেকে তুলে নিয়ে আসতেছে কেটে এটার স্থান হয়েছে আপনার নরসিংহী জেলা রায়পুর উপজেলা বীরশ্রেষ্ঠ মুতিউন্নগর গ্রাম একদম ভৈরবের সন্নিকটে পাশেই ব্রহ্মপুত্র নদ নদের এ পাশে নরসিংদী লাস্ট বর্ডার তারপর নদীর ওপার কিশোরগঞ্জ জেলার ভৈরব আর এই লোকেশনটা খুব সুন্দর চমৎকার একটি ভিউ এখানে নদীর পাশে মিষ্টি কুমড়ার আবাদ করেছে উনি আশ্চর্যজনক যে এক থেকে দেড় হাজার টাকা খরচ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি বিক্রি করে ফেলছে তো উনি আশা করতেছে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা উনি বিক্রি করতে পারবে আর জমির পরিমাণ মাত্র শতাংশ তিন জায়গা দর্শক সবচেয়ে বড় কথা হয়েছে এইগুলি কিন্তু ওনার অর্গানিক পদ্ধতিতে কোনো কীটনাশক ছাড়া কোনো বিষ প্রয়োগ করে নাই আচ্ছা আজকে কতগুলি লা এই মিষ্টি কুমড়া করতে কোনো বৃষ্টি দেওয়া লাগছে না কোনো বীজ দেয় না ধন্যবাদ আপনাকে এই যে দেখেন এটা আসলে নরসিংদীর মাটি অত্যন্ত উর্বর দেখেন কত বড় আল্লাহ এই যে অনেক বড় একটা মিষ্টি কুমড়া এবং এগুলি খুব সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়া একটা কত একটার দাম কত একটার দাম পঞ্চাশ টাকা মানে এইগুলি পাইকারি আমাদের এখানে মাহমুদাবাদে সকালে বিক্রি করে উনি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাকা এক পিসের দাম তো আল্লাহর রকমতে উনি এই পর্যন্ত পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেল করেছে ধন্যবাদ উনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে নেবেন কারণ আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেব আপনাদের কৃষকের উপকার আসবে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ